ওরা মানুষ সামনে থাকলে আসলে খেতে চায় না, সবাই কিন্তু একদম ফ্রেন্ডলি হয়ে গেছে, সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, সবাই বন্ধু হয়ে গেছে। কিন্তু ওরা হচ্ছে গিয়ে এখনো অত ফ্রেন্ডলি হয় নাই, একটু ভয় ভয় পায়, কাছে গেলেই দূরে চলে যায়। বেবি দুটার গ্রোথ ভালো আছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে আমরা কি ধরনের খাবার দেই বা কি খাওয়াচ্ছি, তো আমি এখন চামচে করে যে খাবারটা নিচ্ছি এটা হচ্ছে রেডিমেড একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা। এটা দুই রকমেরই পাওয়া যায়, লোকালটাও পাওয়া যায় আর হচ্ছে গিয়ে ফরেন ব্র্যান্ডেরগুলোও পাওয়া যায়। মানুষের বাচ্চাদের জন্য যেরকম দুধের ফর্মুলা একরকম ওরকমই বলতে পারি আমরা, এটা বার্ডের বেবিদের জন্য এই ফর্মুলাটা আসে। তো এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে একটু কুসুম গরম পানিতে গুলিয়ে তারপরে হচ্ছে ফিডিং করাইতে হয় বাচ্চাদের। কিভাবে গুলাইতে হয় সেটা আমি আজকে একটু দেখাইলাম, কারণ অনেকেই বিষয়টা জানতে চেয়েছেন। যারা বার্ড লালন পালন করেন বা বার্ড সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা তো অবভিয়াসলি জানেন যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আসলে কি এবং এটা কিভাবে তৈরি করতে হয়। তো যারা জানেন না তাদেরকে আজকে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন মোটামুটি রেডি হয়ে গেছে এটা, আর একটু ঠান্ডা হইতে হবে, মানে কুসুম গরম যে অবস্থাটা আমরা বলতে পারি। মানুষের বাচ্চাদের সুজি অথবা দুধ খাওয়ানোর ক্ষেত্রে যেই গরমটা আমরা খাইয়ে থাকি সেই গরমটাতেই বার্ডের বেবিদেরও ফিডিং করাইতে হয়। চামচ দিয়েও খাওয়ানো যায়, তবে সিরিঞ্জ দিয়ে ফিডিং করানোটা ইজি হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভিউয়ার্স, আমাদের এই নতুন ব্রুডারটার ভেতরে কিন্তু বাচ্চাগুলো আছে। ব্রুডারটার ভেতরে বাচ্চাগুলো কিন্তু খুবই খুবই কমফোর্টে থাকে। লিংমেকটার কমপ্লিটলি ফেদার চলে আসছে, অনেক সুন্দর হয়েছে কালারটা মাশাল্লাহ। এই যে এই বাচ্চাটারও ফেদার চলে আসছে, সানকনুরের বাচ্চা। আর এটা সেই পিচ্চি বাচ্চাটা যেটা একদম ফেদার ছিল না, এখন দেখেন কত চমৎকার কালারের ফেদার চলে আসছে। জাস্ট এরকম সিরিঞ্জে নিয়ে নলটা ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে পুশ করলে হবে। ওই যে ও দেখেন নিজে নিজেই কিন্তু খাবারটা টেনে নিচ্ছে। বাচ্চাটা উঠানোর পরে দু একদিন খাওয়াইলেই কিন্তু বাচ্চা অভ্যস্ত হয়ে যায়, ওদেরকে আর বলতে হয় না যে খাও খাও, ও নিজেই ক্ষুধা লাগলে খাবার আপনার কাছে চাবে। এই যে দেখেন, এই যে মাথা ঝেঁকে ঝেঁকে খাবারটা টেনে নিচ্ছে। একসাথে বেশি খাবার দেওয়া যাবে না, অল্প অল্প করে পুশ করতে হবে। আর এখানে লাভবার্ডের একটা বাচ্চা ছিল, গতকাল অন্য এসে বাচ্চাটাকে জোর করে নিয়ে গেছে, বললাম যে পরের ব্যাচে নাও, এই বাচ্চাটা আমি রাখি আমার জন্য, ও জোর করে নিয়ে গেছে। ওটা লুটিনো ফিশার অফলাইন ইউইংয়ের বাচ্চা ছিল, হয়তো অর্ণবের ব্লগে আপনারা এটা আজকেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ড ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষী মানিক। আজকেও ভালো রোদ উঠছে, আমাদের টর্টলগুলো সবাই কিন্তু এখন সানবাত করতেছে, ওদের জন্য চিংড়ি মাছ নিয়ে আসছি আজকেও। সামনেই দিয়ে রাখি, নাও 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 নাও। ওরা মানুষ সামনে থাকলে আসলে খেতে চায় না, আবার সরে গেলে ঠিকই খায়। আর এই যে আমাদের ক্লার্ক বরাবরের মতোই কাদা দিয়ে একবারে অবস্থা খারাপ, আর এটা কাইট। তো তিনজনকে এক সিরিয়ালে বসাই দিলাম, সিরিয়ালে বলতে হচ্ছে গিয়ে খাবার মাঝখানে আর তিনজনকে তিন দিকে, মাঝখানে চিংড়ি মাছ, দেখি ওরা খায় কি না। একটু কৌতূহলী দৃষ্টিতে দেখতেছে, মনে হয় না খাবে, এখন হয়তো পানিতে নেমে যাবে। নতুন কই কার্পটা এটা, এটা সম্ভবত বাটারফ্লাই কই কার্প বলে সম্ভবত, মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর। আর এই যে এটা হচ্ছে আমাদের আগেরটা, এটা মেবি ফিমেলই হবে, এটার কালারও কিন্তু মাইন্ড ব্লোয়িং কালার। আমাদের এই কই কার্প দুইটার চমৎকার দুটা নাম সাজেস্ট করবেন আপনারা। বাটারফ্লাইটার জন্য আমরা কী নাম দিতে পারি? এটার শরীরে তিনটা রং আছে দেখা যাচ্ছে ভিজুয়ালি, সাদা কালো এবং হচ্ছে ডার্ক অরেঞ্জ বা রেডিশ টাইপের অরেঞ্জ আর কি, রেডি বলা চলে এটাকে। এটা কোন প্রজাতির কই কার্প কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে একটু জানাবেন। তো গতকালকে এটা হিমুবাই দিয়ে গেছে, তো আমি হচ্ছে গিয়ে বিকেলবেলা একটু খাবার দিছিলাম, সকালে দেখলাম যে খাবারগুলো নাই, তার মানে ওরা খাবার খাইছে, এটা একটা গুড সাইন আলহামদুলিল্লাহ। এখানে সানলাইট পড়তেছে কাজেই হচ্ছে দিনের বেলা টেম্পারেচারটাও একটু ভালো থাকে। আর রাতের জন্য আমরা প্রোটেকশন হিসেবে ট্যাঙ্কগুলো চারদিকে এরকম মোটা বোর্ড দিয়ে দিছি, ত্রিপল দিয়ে ঢেকে দিই যাতে ভেতরে কুয়াশা টুয়াশা না পড়ে। আর অনেকেই আমাকে যেটা পরামর্শ দিয়েছেন যে খাবারের পরিমাণটা কমায় দিতে, তো এখন কিন্তু আমি অনেক কম খাবার দেই। ওই যে দেখেন কেমন খাচ্ছে মাশাল্লাহ, রেড ক্যাপগুলো উপরে উঠে চলে আসছে, ব্ল্যাক মোরও আসছে। কিন্তু ওরা হচ্ছে গিয়ে এখনও অত ফ্রেন্ডলি হয় নাই, একটু ভয় ভয় পায়, কাছে গেলেই দূরে চলে যায়।
এই যে হচ্ছে আমাদের সেই গোলফিশটা, যে কোন একটা নিডল দিয়ে পেটটা একটু ফটো করে কিছুটা বাতাস বের করা হয়েছে। তো আমি আসলে চাপ দিয়ে পুরো বাতাসটা বের করতে সাহস পাইনি, তো এখন দেখলাম যে এটা একটু ডুবছে, এতদিন তো ভেসে ছিল, এখন কিন্তু এই যে ডুবে ডুবে সাঁতার কাটতেছে। তো একটু রিস্ক নিলাম এজন্য, এই যে অনেক ছোট মাছ আর এটা তিন চার দিন ধরেই এরকম সুইম ব্লাডারে এফেক্টেড, এমনিতেও হয়তো এটা মারা যেত, তো সেই জন্য একটু রিস্ক নিলাম যে একটু চেষ্টা করে দেখি। চেষ্টা করে দেখতে তো দোষের কিছু নাই। বার্ডস ক্যানভাসের মূল শেডের ভেতরে যাব, তো কিছু নেস্টিং ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে উড শেভিং। আমাদের এই দিকে ছোট প্রজাতির যে কোনো বার্ডগুলো আছে এগুলা কিছু কিছু ডিম দেওয়া শুরু করছে অলরেডি, তো নেস্টিং ম্যাটেরিয়াল আগে দিয়েছিলাম, তারপরেও সেগুলো দেখলাম যে পর্যাপ্ত না, নেস্টিং ম্যাটেরিয়াল আমি অ্যাড করবো। এটাতে দিলাম, এই বক্সটাতে মেবি ডিম থাকতে পারে, দুইটা বার্ডের একটাও দেখা যাচ্ছে না, আমি একটু দেখাই আপনাদের। ইয়েলো সাইডেড গ্রিন চিক কনুর একটা পেয়ার আছে, মেবি এরা ডিম দিছে, নেস্টিং করা শেষ, ডিম দেওয়ার সম্ভাবনা আছে। আস্তে করে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে তারপর হচ্ছে গিয়ে পরবর্তী বক্সটা একটু দেখবো। এটাতেও নেস্টিং করেছে দেখাই যাচ্ছে, আর নেস্টিং করলে সহজে বোঝা যায় হচ্ছে গিয়ে ওদের ফেদার পড়ে থাকে বক্সের ভেতরে। এই যে দেখেন, আমি একটু ফেদার দেখাই, এই যে দেখেন এই ধরনের ফেদার থাকবে, বার্ডগুলো যে বাসা বানাচ্ছে যে কোনো সময় এরা ডিম দিবে। এখানে রুজি অফলাইনের লাভ বার্ড আছে, দেখি ওদের কি অবস্থা, এরা তো অনেকগুলো ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ, বাচ্চাও ফুটাইছে। এই যে দেখেন মাশাল্লাহ, এখানে চারটা ছয়টা ডিম দিয়েছিল, দুইটা অলরেডি বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে রুজি অফলাইনের বেবি মাশাল্লাহ। এখানে মেলটা হচ্ছে গিয়ে গ্রেন অফলাইন ফিশার আর ফিমেলটা হচ্ছে গিয়ে পার্লো ফিশার, যেটাকে ব্লু ওয়ান ব্লু টু ফিশার বলা হয়। এই যে দেখেন মাশাল্লাহ, চারটা ডিমের থেকে তিনটা বেবি ফুটছে আলহামদুলিল্লাহ, একটা ডিম সম্ভবত এটা নষ্ট হয়েছে, এটা মেবি বেবি নাও ফুটতে পারে, তারপরে রেখে দিই দিয়ে একদিন পরে হয়তো ফেলে দিব। আমাদের এখানে হচ্ছে গিয়ে গ্রিন অফলাইনের একটা পেয়ার আছে আলহামদুলিল্লাহ, এদেরও বেবি ফুটেছে, আগেও দেখাইছি, তো তিনটা বেবির মধ্যে দুইটা বেবি ঠিক আছে। এই যে দেখেন ডিম পড়ানোর বয়স অলরেডি হয়ে গেছে মাশাল্লাহ, বেবি দুটার গ্রোথ ভালো আছে আলহামদুলিল্লাহ। এই পেয়ারটা নতুন করছিলাম ডিএনএ করানোর পরে, মাশাল্লাহ এরাও ডিম দিয়ে দিয়েছে অলরেডি, এই পাশেও কিন্তু একটা লুটিন অফলাইনের পেয়ার আছে, এরাও ডিম দিচ্ছে মাশাল্লাহ। আসলে এক ভিডিওতে সব পাখি দেখানোটা পসিবল না, তো আমি চেষ্টা করব প্রতি ব্লগেই কিছু কিছু বার্ড দেখানোর জন্য। ওদেরকে আমি টাচই করতে পারি না, শরীরে টাচই করতে দেয় না, ধরার আগে দৌড়ে পালায়। তো গতকালকে ওরা এমন একটা কাজ করছে যে এখানে একটা কৌটাতে কিছু গাম ছিল, আঠা আর কি যেটাকে আমরা বলি, ওরা কি করছে ওইটাকে ফেলে শরীরটাকে এমন অবস্থা করছে, এই যে দেখেন এই যে শরীরে সারা শরীরে লাগাইছে, এই যে দেখেন লোমগুলো আর আঠায় কি করছে, এই যে পেছনের সাইডটা, এই যে উপরে একবারে ওদের চেহারাটাই নষ্ট করে ফেলছে, ওই যে পায়ের দিক দিয়েও আছে। তো এটাকে যেটা আমি চিন্তা করতেছি, হয়তো আগামীকালকে একটা সিজার নিয়ে আস্তে আস্তে করে এই যে লোমগুলাতে এই আঠাগুলো লাগছে এই যেরকম, এগুলো কেটে দেব। এই যে হচ্ছে ওদের ঘর, ঘরটার মধ্যে এরা যায় রাতের বেলা, হয়তো ওখানেই থাকে, রাতে তো আর এসে আমি দেখি না, তবে এই জায়গাটাতে ওরা কিন্তু খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, কমফোর্টে আছে। বাট যে প্রবলেমটা হয়েছে যে আঠা পরে ওদের চেহারাটা বসকাই গেছে, একদম নষ্ট হয়ে গেছে। পাশের ঘরে হচ্ছে আমাদের নতুন র্যাবিটগুলো সহ আগের র্যাবিটগুলো, এই যে কালো রঙের যে র্যাবিটগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু নতুন। কালোর মধ্যে আমাদের আগে শুধু একমাত্র ব্ল্যাকই কালো ছিল, তো চলেন ওই ঘরটাতেও যাই, পিচ্চি বাচ্চাগুলো একটু দেখি আপডেটটা কি। এই মাশাল্লাহ, এই যে দেখেন আমাদের সবগুলো র্যাবিট, এই যে কালো কালো যেগুলো দেখতেছেন এগুলো গতকালকে হচ্ছে বসুন্ধরা থেকে বাপ্পি ভাই তার ফ্যামিলি সহ এসে আমাদেরকে অ্যাডপশনে দিয়ে গেছে। তো এখান থেকে আমরা বেশ কিছু র্যাবিট আপনাদের মাঝেই অ্যাডপশনে দিয়ে দেব, তো যারা বেশি ইন্টারেস্টেড এবং র্যাবিট ভালো মতন যত্ন করে পালতে পারবেন, উপযুক্ত পরিবেশ দিতে পারবেন, তারা আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন। তো তাদের মধ্য হতে একটু স্ক্যান করে করে আমি এখান থেকে বেশ কিছু র্যাবিট, যেমন আমাদের যে আগের ব্যাচের বাচ্চাগুলো ছিল এই যে হোয়াইটগুলো, এগুলো এবং হচ্ছে নতুন যে র্যাবিটগুলো আসছে অ্যাডপশনে এগুলোর মধ্যে হতেও কিছু
এবং আমাদের যে পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো হাড়ের মধ্যে আছে সেগুলোর সবই কিন্তু আমরা অ্যাডপশনে দিয়ে দেবো। বেসিক্যালি র‍্যাবিটটা কিন্তু আমি শক করে পালি, এটা অ্যাক্সেস হলে আমি জাস্ট শুভাকাঙ্ক্ষীদের মধ্যেই বিলিয়ে দেই। যারা হবিস্ট আছে তাদের হবিটাকে বাঁচিয়ে রাখার জন্য জাস্ট আমার এই ক্ষুদ্র প্রয়াস। দেখেন ওই যে বক্সের নিচে একটু চিপার ভেতরে বেবিগুলো দেখা যাচ্ছে, ওইখানে একটু স্পেস আছে, আর একটু ওরা হচ্ছে বালু টালু খুঁড়ে ওইখানে আছে, সবগুলো ওখানে আশ্রয় নিছে। আমি একটু হাত দিয়ে আপনাদেরকে বের করে দেখাই, এই ভিতরে আছে সবগুলা। এই যে দেখেন কত চঞ্চল হয়েছে, দেখেন এই যে দেখেন ইঁদুরের মতো বেরোচ্ছে, আবার ঢুকছে, এদিক দিয়ে বের করলে ওইদিক দিয়ে ঢুকে, কেমন দৌড়ায় দেখেন। আরও আছে সবগুলা, এই যে যে বেরো 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 বেরো, এই যে দেখেন, এই যে বাকি আর কই গেল, বেরো, আরও আছে ভেতরে কিন্তু বের হচ্ছে না। আর এই যে একটা দেখেন কিউট বেবি এখানে আশ্রয় নিছে। আজকে র‍্যাবিটগুলোকে দেখেন একদম ফ্রেশ, এইটাকে আমাদের অঞ্চলে ভাদালি ঘাস বলে, এটা কিন্তু খুব টেন্ডার সফট, কুরকুরে মুড়মুড়ে, এরা কিন্তু খুব মজা করে খায়। এটা এরকম হাত দিয়ে যদি আমরা ভাঁজ করি তারপরেও কিন্তু একটা শব্দ পাওয়া যায়, মানে একদম ক্রিস্পি এই ঘাসটা। আর এটা র‍্যাবিটদের অনেক পছন্দের ঘাস, শুধু র‍্যাবিট না গরু ছাগল সবাই এই ঘাসটা অনেক পছন্দ করে। গতকালকে এই কালো র‍্যাবিটগুলো এখানে আসার পরে কিন্তু এরা একটু মানে অ্যাগ্রেসিভ মোডে ছিল, দৌড়াদৌড়ি ছোটাছুটি মারামারি টাইপের, বাট এখন দেখেন সবাই কিন্তু একদম ফ্রেন্ডলি হয়ে গেছে, সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, সবাই বন্ধু হয়ে গেছে, এখন কিন্তু কেউ মারামারি করতেছে না। আমাদের এখানে কিন্তু র‍্যাবিটের ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, গতকালকে ছয়টা আসাতে একদম ভরে গেছে ঘরটা। আর এছাড়াও এই যে পিচ্চি যে বাচ্চাগুলো আমাদের রিসেন্টলি হয়েছে, এগুলো আর একটু বড় হলে কিন্তু এখানে জায়গা দেওয়া মুশকিল হবে, তো আমরা খুব তাড়াতাড়ি গিভ অ্যাওয়ে করে দেব। তো যারা ইন্টারেস্টেড র‍্যাবিটগুলো অ্যাডপশনে নেওয়ার জন্য তারা অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত লিখে। তো সবাইকে তো আসলে দেওয়া সম্ভব হবে না, আর সবাইকে দেওয়া উচিতও হবে না। আমি চেষ্টা করব আপনাদের মধ্যে হতেই বেছে বেছে কিছু শুভাকাঙ্ক্ষীকে আমাদের এই র‍্যাবিটগুলো অ্যাডপশনে দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন, ব্লগগুলো নিয়মিত দেখতে থাকুন, বার্ডস ক্যানভাসকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম।